সাউন্ড চেকার চা কিন্তু সুবেক্ষণটা আসা বড় ইম্পর্টেন্ট ছিল, বুঝল আসবে। হরে কৃষ্ণ, সমস্ত ভক্তবৃন্দকে আমরা সুস্বাগতম জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠান আগে অনেকবার আমরা করেছি, যে প্রিচিং গেট টুগেদার। আমরা আগে সংকীর্তন ভবনে একবার আমরা করেছি, লোটাস কনফারেন্সে। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আমরা পুনরায় শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এবং শ্রীমদ জয়পতাকা স্বামী গুরু মহারাজের নেতৃত্বে সেদিন হঠাৎ করে পরশু দিন আলোচনা হলো যে বছরে আমরা দুটো মহামিলন অনুষ্ঠান করব, যারা আমরা বাইরে সবাই প্রচার করি। তো আজকে সেই 2019-এর প্রথমে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমরা এই যেহেতু শর্ট টাইম প্রোগ্রাম, আমরা আগে সূচনা দিতে পারিনি, তো সেই জন্য বিশেষ করে সংকীর্তন এখানে রয়েছে কিন্তু নামহট্টের অনেক ভক্ত বাইরে এখনো আছেন, কেউ রাস্তায় আসছেন, বিকালে পৌঁছাবেন, সেই জন্য আমরা দুঃখিত। তথাপি শ্রী নাড়ুগোপালপু বলছিলেন যতজন আছে আমরা একসঙ্গে বসি। আর আমাদের পরম সৌভাগ্য গুরু মহারাজ রয়েছেন এখানে, প্লাস শ্রীমদ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এবং শ্রীমদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, শ্রীমদ ভক্তিবিলাস গৌরচন্দ্র মহারাজ, পদ্মনেত্র প্রভু, যাদের নেতৃত্বে আমরা প্রচার করছি। তো তাদের গাইডলাইন আমরা কীভাবে মিলেমিশে একসঙ্গে ফিল্ডে প্রচার করব, যেভাবে করছি, আরও আমরা আশীর্বাদ প্রার্থনা করি। একসঙ্গে আমাদের মায়াপুর থেকে 10টি পিচিং ডিপার্টমেন্ট, নামহট্ট, সংকীর্তন, গীতা কোর্স, ভক্তিবৃক্ষ, IYF মানে ইসকন ইউথ ফোরাম, হরিনাম পিচিং, হরিনাম মন্দিরের ভিতরে যারা হরিনাম করান, আমাদের হরিনাম মন্দির আছে এখানে পিছনে, হরিনাম পরিক্রমা করান, তারপর ব্রহ্ম জিজ্ঞাসা এই কঞ্জ বিল্ডিংয়ের সাইটে রেস্টুরেন্টের পাশে প্রশ্ন উত্তর পর্ব, যেটা ব্রহ্ম জিজ্ঞাসা, তারপরে যে স্কুল প্রিচিং, ক্যাম্পাস পিচিং আর ট্রাইবেল পিচিং। এগারোটা হয়ে গেল, এগারোটা দশটা দশটা নামহট্ট, সংকীর্তন, গীতা কোর্স, ভক্তিবৃক্ষ, ইউথ ফোরাম, হরিনাম, ব্রহ্ম জিজ্ঞাসা, স্কুল পিচিং, ক্যাম্পাস পিচিং, ট্রাইবেল কেয়ার, দশটা। তো দশটা পিচিং চলছে এবং প্রত্যেকটা পিচিং খুব বড় আকার ধারণ করেছে, বৃহৎ, ছোট থেকে ধীরে ধীরে মহিরুহ আকারে। আর তথাপিও আমরা এখনও ভারতের সব জায়গায় বা সব গ্রামে আমরা এখনও পৌঁছাতে পারিনি। অনেক গ্রাম আছে যেখানে ইসকনের নামও শুনে নেয়, আছে কি না? তো এই প্রচার ধীরে ধীরে বর্ধিত হচ্ছে। তা আমরা যেহেতু পুরো প্রস্তুতি নেই, সেই জন্য সংক্ষেপে কিছু রিপোর্টও পড়া হবে বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা তাদের প্রতিবেদন পেশ করবেন এখানে, প্লাস শ্রীমদ মহারাজদের শ্রীমুখ থেকে আমরা শুনব, গুরু মহাজ আসবেন, প্লাস আসবেন আমাদের প্রিচিং ম্যাক কাউন্সিল চেয়ারম্যান এখানে আসবেন, তিনি কিছু বক্তব্য রাখবেন, শুভেচ্ছানা প্রভু। তো এই নিয়ে আমরা আশা করছি প্রোগ্রাম একটা পর্যন্ত করব, একটার সময় যে সবাই আজকে ব্যস্ত,
সবার জন্য আমাদের সকালের প্রসাদের ব্যবস্থা রয়েছে, দুপুরে লাঞ্চ প্রসাদ। শিশুমাত ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ চেয়েছিলেন এইখানে প্রোগ্রাম করে নিচে মন্দিরে আমরা প্রসাদ পাবো, তা এখন মন্দিরে পাওয়া সম্ভব হবে কি না, মন্দিরে অনুষ্ঠান চলছে প্রচুর ভিড় জানি না। দুটো অপশান আছে, মন্দিরে হবে নাহলে আমাদের বিল্ডিংয়ে দোতলাতে আমাদের যে কনফারেন্স হল আছে ওখানে আমরা প্রোগ্রাম করতে করতে দেখি, প্রোগ্রামের শেষের দিকে আমরা আইদার এখানে অথবা সংকীর্তন ভবনে দুটোর মধ্যে। তা আমি অনুরোধ করব প্রথমে শ্রীমত ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য মিশন ভিশন আমরা কোন ডাইরেকশনে চলব, একটা প্রচার একটা প্রচারের সঙ্গে কীভাবে আমরা মিলেমিশে প্রচারে এগিয়ে নিয়ে যাব, এবং ইসকনের একজন প্রতিনিধি হিসাবে আমাদের